হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বরাবর আমি উপস্থিত হয়ে গেছি ডাক্তার আরিফুল ইসলাম আদনান সামি সৈয়দ হামি হল আলিয়া মাদ্রাসা মার্কেট স্ট্রিট পূর্বগড়া থেকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখন থেকে কয়েকদিন আগে থেকে আমাকে আপনার ইমোতে এবং হোয়াটসঅ্যাপে আর কি অনেক ভাইয়া, যেমন হচ্ছে যে শাহিদ আঙ্কেল, তারপর হচ্ছে যে আশরাফ ভাই, তারপর নোমান তুষার, অনেকেই আর কি বলতেছেন যে ভাই আমাদের হচ্ছে যে লাইপোমা টিউমার, যেটা লাইপোমা সিস্ট 36, যেটা হচ্ছে যে কোনো কিছুই হবে না, ডাক্তার বলছে, আমরা পরীক্ষা করে দেখছি, কোনো সমস্যা নেই। তো এটা সারানোর জন্য কী কী মেডিসিন আদনান ভাই যদি একটু বলতেন আমাদের জন্য বিশাল উপকার হতো। আসলে ভাই আমরা তো এভাবে ইউটিউবে আর কি যেটা আমরা শুধুমাত্র ভিডিওগুলো করি, যারা ডাক্তার শুধুমাত্র তাদের জন্য, যারা লেখাপড়া করতেছে তাদেরকে উৎসাহিত করার জন্য আমি ভিডিওগুলো করে থাকি। তো আদারওয়াইজ আপনাদের ট্রিটমেন্টের জন্য আমি কিন্তু এভাবে ভিডিও দেই না। তো যাই হোক, আমি আবারও স্টুডেন্টদের জন্য ভিডিও করতেছি, কারণ হচ্ছে তারা ভবিষ্যতে ডাক্তারি করবে, তাদের হাত যশ বৃদ্ধি পাবে। আমার যেটা এক্সপিরিয়েন্স আছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। যে সকল বন্ধুরা ভিডিওগুলো দেখছেন, ভিডিওর মাঝখানে যারা আপনার ইচ্ছুক আছেন হোমিওপ্যাথিতে, আপনার চাইলে এই হোমিওপ্যাথিগুলো যাদের এই ফ্যাটি লিভার বলে এই ফ্যাটি টিউমার যাদের আছে, লাইপোমা যাদের আছে, তারা চাইলে এই মেডিসিনগুলো ব্যবহার করে দেখতে পারেন, খুবই ভালো রেসপন্স আসবে। এবং আমি যাদের প্রয়োগ করে দেখেছি খুবই ভালো রেসপন্স। তবে হ্যাঁ, মেডিসিনগুলো অবশ্যই ছয় থেকে নয় মাস পর্যন্ত কন্টিনিউ করতে হবে পাওয়ার বেসিক্যালি। তো আমি সর্বপ্রথম যে মেডিসিন লাইপোমার জন্য সিলেকশন করে থাকি এবং খুব ভালো রেসপন্স পাইছি এবং রোগীগুলো তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে, সেই মেডিসিনের নাম হচ্ছে ক্যালকোরিয়া কার্ভ। এই যে ক্যালকোরিয়া কার্ভ হচ্ছে যে আপনার 30, এটা 200 পাওয়ার। তো এই যে আমি এটা ক্যালকোরিয়া কাপ 30 এটা, আর হচ্ছে থুজা হচ্ছে 200। ক্যালকোরিয়া কাপ আর হচ্ছে থুজা, এই দুইটা মেডিসিন যদি কেউ, এর পাশাপাশি আর একটা মেডিসিন আছে, সেটা হচ্ছে ক্যালকোরিয়া ফ্লোর। এটা এই তিনটা মেডিসিন যদি কন্টিনিউ যদি, কিংবা আর একটা মেডিসিন আছে সাইলোসিয়া 200, ক্যালকোরিয়া ফ্লোর 12x চারটা ট্যাবলেট করে দিনে 3 বার, কিংবা ক্যালকোরিয়া কাপ যেটা, এটা খাওয়ার নেম টাইম বলে দেয়, আবার হচ্ছে হেজিটেশনে পড়ে যাবেন, এটা যদি ক্যালকুলেটার 5 ফোঁটা করে দিনে 2 বার এটা চলতেই থাকবে, এটা চলবে, আপনি চালাবেন হচ্ছে যে হাইস্ট হচ্ছে যে 15 দিন, তারপরে গিয়ে আপনি 200 দিন চলে যাবেন। আর থুজাটা এরকম 200 পাওয়ার 5 ফোঁটা করে 1 বার কিংবা 2 বার ব্যবহার করে দেখতে পারেন, খুবই ভালো রেসপন্স আসবে। এই যে দেখেন, ক্যামেরায় আসতেছে নাকি? হ্যাঁ আসতেছে। হ্যাঁ থুজা, যেহেতু আমি উল্টা দিক করে ভিডিওটা করতেছি যার ফলে এরকম আসতেছে। তো যাই হোক, ক্যালকুলেটার কাপ হচ্ছে 30 এবং থুজা 200টা, এটা আপনার 2 দিনে 2 বার যদি প্রয়োগ করেন ইনশাল্লাহ আপনার অনেকের 1 মাসের মধ্যে ভালো হয়ে যাবে, অনেকের 3 মাস লাগে, অনেকের 6 মাস লাগে। তো আপনাদের যাদের হচ্ছে যে এই ফ্যাটি টিউমার যাদের আছে ইনশাল্লাহ এটা রিকভারি হয়ে যাবে। পাশাপাশি ক্যালকুলেটার ফোর চার্জ বড়ি করে দিনে 3 বার, ওটা 12x নিতে পারেন প্রথমত। আর যদি আপনি আরও যদি ভালো রেসপন্স চান তাহলে সাইলেসিয়া 12x চার্জ চার ট্যাবলেট করে দিনে 3 বার ব্যবহার করে দেখতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি যে ফ্যাটি আপনার টিউমারের কথা যেটা বললাম, এটা কিন্তু শরীরে কোনো ক্ষতি করে না, তবে এটা প্রচুর পরিমাণে ওঠে, সর্বনশৈল হয়ে যায় ফ্যাটি টিউমারগুলো। এটা একটা সাধারণ একটা চর্বি, অনেকের আবার অপারেশন করে নেয়, কেটে ফেলে দেয়, জাস্ট ওখানটা আপনার বের করে ফেলে দেয়, ক্লিয়ার হয়ে গেল। এটা অনেকের আবার দেখা যায় যে 500-600 মতো শরীর হয়ে থাকে, দেখতে বৃষ্টি অসুবিধা কেমন যেন একটা ঝামেলা হয়ে যায়। তো আপনারা যারা এই ফ্যাটি টিউমারে যারা ভুগতেছেন, যে সকল আমার পেশেন্ট রয়েছেন, তারা আপনার কনসালটেশন হোমিওপ্যাথি অবশ্যই রেজিস্টার্ড ফিজিশিয়ানের কাছে গিয়ে আপনারা ট্রিটমেন্টটা নেবেন। প্লাস আমার যারা ফ্রেন্ড সার্কেল রয়েছেন, যারা এই টিউমার ফ্যাটি টিউমারগুলো যারা আর কি কাজ মেডিসিন প্রয়োগ করার পর রেসপন্স আসতেছে না, সেক্ষেত্রে অবশ্যই মেড ইন জার্মানি ওষুধগুলো আপনারা 1 আউন্স করে কিনে নেয়, কিংবা আপনার কোনো একটা রেজিস্টার ফিজিশিয়ানকে ও যেভাবে আপনাকে দিক নির্দেশনা দেয় ডাক্তার হোমিওপ্যাথি ডাক্তারগুলো, সেইভাবে আপনার ওষুধগুলো অ্যাপ্লাই করে দেখেন, ইনশাল্লাহ খুবই ভালো ভালো রেসপন্স আসবেন। আর যারা আমাদের স্টুডেন্ট রয়েছে তোমরা এটা নোট করে রাখতে পারো, ফ্যাটি লিভারের জন্য সবচেয়ে ভালো রেজাল্ট পাইছে ক্যালকোরিয়া কাপ 30, থুজা 200, আপনার সাইলেসিয়া 12x, আর হচ্ছে ক্যালকোরিয়া ফ্লোর হচ্ছে 12x, চারটা করে বলি দিনে 3 বার, আর হচ্ছে থুজা হচ্ছে যে 30 পাওয়ারটা হচ্ছে 5 ফোঁটা করে 2 বার দিতে পারেন, কিংবা 200 দিতে পারেন প্রথম অবস্থায়। তো মাঝে মাঝে ওষুধগুলো স্টপ করে দিয়ে একটু সালফারে অ্যাডভাইস করে দিয়ে দেখবেন, খুবই ভালো একটা রেসপন্স পাইছেন, আমি ভালো রেজাল্ট পাইছি, আপনি এটা ট্রাই করে দেখতে পারেন। আই হোপ আমার যারা চ্যানেলগুলো যারা দেখতেছেন নতুন আর কি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। আর অনেকে আপুরা বলছেন যে ভাইয়া শুধুমাত্র ছেলেদের ট্রিটমেন্টগুলোর কথা বলেন, তো মেয়েদের ট্রিটমেন্টেরগুলোর কথা বলেন না কেন, আমি অবশ্যই আপনাদের বেস্ট, যারা পুরুষের যে আকর্ষণীয় জিনিস যেটা সেটা বেস্ট, বড়ো ছোটো
এবং ফুলে যাওয়া এগুলো থেকে রক্ষা করার জন্য যে হোমিওপ্যাথি মেডিসিনগুলো ব্যবহার করা হয় সে বিষয়টা নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। আর একটা কথা বলছেন যে ভ্যাজানা টাইটিং এর জন্য কোনো হোমিওপ্যাথি মেডিসিন আছে কিনা এবং সবল হওয়ার জন্য আছে কিনা, এরকম ধরনের অনেকে কমপ্লেন দিচ্ছে বাচ্চা দুধ বাচ্চা হওয়ার পরে এখন আর আগের মতন আর ভালো রেসপন্স আসতেছে না, আর স্বামীরা অন্যদিকে আর কি এই আকৃষ্ট হচ্ছে, অন্য নারীর প্রতি আকৃষ্ট হচ্ছে, কারণ বাচ্চা দুটা হয়ে গেছে তার এখন নারীর মতন আর ফিলিংসটা স্ত্রীর প্রতি কাজ করতেছে না। তো এগুলো আগ্রহ জাগানোর জন্য কোনো মেডিসিন থাকলে অবশ্যই যেন বলেন। আমার কিছু ঘনিষ্ঠ আপু বলেছেন যারা আমার কাছে অতীত এর আগেও ট্রিটমেন্ট নিয়েছেন। আর আরেকটা খুশির খবর, যখন কোনো পেশেন্টকে ট্রিটমেন্ট দেওয়ার পরে বাচ্চা হয় সোনার গা থেকে, আতিয়া পারভিন আপু আজ প্রায় 16 বছর হলে বাচ্চা হচ্ছিল না, তো এলোপাতি ডাক্তার বলে দিয়েছিলো যে বাচ্চা হবে কিন্তু হচ্ছিলো না, অনেক অনেক ট্রিটমেন্ট করছে, ওনারা বললো যে ওনাদের মধ্যে প্রায় 9 লাখ টাকা মতন ওনারা ট্রিটমেন্ট করছে, তো রেসপন্স আসে নাই। তো আমি ওনাকে 6 মাস ট্রিটমেন্ট করেছি, হাজবেন্ড এবং ওয়াইফকে, আল্লাহ রহমতে তাদের আর কি ঘরে সন্তান এসে গেছে। আমি অনেক একটি খুব খুশি, আল্লাহ আল্লাহ তালা তো আর কি রোগ ছাড়ানোর মালিক। আমার এই ক্ষুদ্র মস্তিষ্কের ক্ষুদ্র ব্রেনে যতটুকু মেডিসিন আসছে আমি দিছি, তাদেরকে অ্যাপ্লাই করছি, আল্লাহ তাআলা তাদেরকে দান করছে, আমি অনেক খুশি হয়েছি। যা হোক, আজ এ পর্যন্ত বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার ফোন নম্বরটা হচ্ছে আমাদের কাছ থেকে যারা ট্রিটমেন্ট নিতে চান আর যারা পরামর্শ যদি নিতে চান, অবশ্যই পরামর্শ ফি দিতে হবে আপনাদেরকে, আর যদি চান যে না আমরা এখান থেকে পরামর্শ নেব, জাস্ট এই পর্যন্তই। আপনারা চাইলে আমাদের ফোন নম্বর হচ্ছে 01-721-418-696, আবার বলে দিচ্ছি আমার ফোন নম্বর হচ্ছে 01-721-418-696, এটা আমাদের ইমো নাম্বার, এটাই বিকাশ নাম্বার, এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, আদার্স কোনো নাম্বারে আপনার ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। আজ এ পর্যন্তই, আসসালামু আলাইকুম।